Hi guys, welcome back to my channel Mukta Cooking House. আজকে আমি তৈরি করে দেখাবো লোট্টা মাছ বুনা। লোট্টা মাছ বুনা করতে গিয়ে অনেকে লোট্টা মাছ ভেঙে ফেলেন, একদম নরম হয়ে যায় বলেন বা হালুয়ার মতো হয়ে যায়, আবার অনেকে আটা ময়দা মিশান। আজকে আমি খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো, কিচ্ছু মিশাতে হবে না। চলুন দেখে নিই। লোট্টা মাছ বুনা করার জন্য এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ, আপনারা কমিয়ে বা বাড়িয়েও আরও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। অবশ্য আদা রসুনটা যেভাবে দিয়েছি ওইভাবে দিবেন, তাহলে আর গন্ধটা থাকবে না, কারণ লোট্টা মাছের একটা গন্ধ রয়েছে। যেহেতু মাছটা আমরা ফ্রেশ পাই না, অনেক দিন পরে পাই, সমুদ্রে থাকে প্রায় 1-1.5 মাসের পরেও আমরা পেয়ে থাকি, তাই একটু আষ্টে গন্ধে থাকে। এই গন্ধটার জন্য অবশ্যই এই মশলাগুলো দিয়ে দিবেন। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, লো হিটে মশলাটা কষতে থাকুক। অন্যদিকে আমি আপনাদেরকে মাছটা দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি। এখানে আমি 1/2 কেজি লোট্টা মাছ নিয়েছি। এগুলোর আগা মাথা অবশিষ্ট যে অংশগুলো এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট বা একটু বড় করেও কেটে নিতে পারেন। চিপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিভাবে পানি বের হয়েছে। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরও আরও একবার ধুয়ে নেব। এখানে 1 চা চামচ আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষলে কষলে এখন দেখেন লোট্টা মাছগুলো আমি পরিষ্কার করে নেব। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে কষলে নিচ্ছি আলতো হাতে। কষলে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, দেখেন কতটুক গোলা পানি বের হয়েছে। এভাবে অবশ্যই ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে আমি মশলার মাঝে দিয়ে দিয়েছি, মাছটা চিপে নেই নেই, এর মাঝে পানি রয়েছে। এই পানিতে আমি লোট্টা মাছটা রান্না করে নেব। তো এখন আমি আলতো হাতে দেখেন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, উপরেরটা নিচে নিচেরটা উপরে। এই সময় আমি চুলার আগুন রেখেছি মিডিয়াম হিটে। অবশ্যই এই রান্নাটা মিডিয়াম হিটে করতে হবে, যেহেতু পানি ব্যবহার করব না। দেখেন কতটুক পানি উঠেছে, এখানে আমি কোনো পানি দেই নেই। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফুল রান্নাটা মিডিয়াম হিটে করে নিচ্ছি, বারবার বলেছি। এখানে আমি কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি, 2টা স্লাইস করে দিয়েছি, আরগুলো পিছনের সাইড ভেঙে দিয়েছি। আমি জালটা কম খাবো তাই এভাবে দিয়েছি। আপনারা জাল বেশি খেতে পছন্দ করলে একদম কেটেও দিতে পারেন। এখন দেখেন আলতো হাতে আমি মাছটাকে নেড়ে দিচ্ছি, এভাবে আলতো হাতে কয়েকবার নেড়ে দিবেন। দেখেন পর্যাপ্ত জল রয়েছে, এজন্য আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। আপনাদের যদি পানি লাগে তাহলে একটু দিয়ে দিবেন। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন লবণ দেই নেই, এখন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, কারণ এই মাছ এমনিতেই লবণাক্ত, তাই লবণটা বুঝে শুনে দিবেন। আলতো হাতে আমি আবারও নেড়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে। আপনারা দেখেন একটা মাছও ভাঙেনি, এভাবে রান্না করলে একটাও ভাঙবে না। তো আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ডেকে এরপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। অবশ্যই ধনে পাতা দিয়ে দিবেন, আমি এখানে 1/4 কাপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ধনে পাতা অ্যাড করে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি একটু উপরেরটা নিচে নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি, তাহলে গ্রানটা সমানভাবে ছড়াই। উপরে দিলে মনে হয় যে শুধু উপরেই থাকে, তো এটা আপনাদের ইচ্ছা, এভাবে না নেড়ে দিলেও চলবে। তো আমি নেড়ে দিচ্ছি, তাহলে গ্রানটা সমানভাবে সব মাছে যায়। এখন দেখেন অলমোস্ট মাছটা হয়ে গিয়েছে, একটা মাছও ভাঙে নেই, আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এই অবস্থা আপনারা নামিয়ে নিতে পারবেন, আর যদি কেউ মনে করেন যে আরও শুকিয়ে নেবেন তাহলে এই অবস্থা করে নিতে পারবেন। আরও 1-2 মিনিট ডাকনা ছাড়া জাল দিলে এরকম হয়ে যাবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।